আসসালামু আলাইকুম। যারা আমার সাথে যুক্ত হয়েছেন আমার তাহলে কমেন্ট করে জানাবেন। আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে আমরা যেভাবে মেজর অবসরপ্রাপ্ত কথা বলছি, গতকাল আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশের মানুষ তারা কথা বলতে ভয় পাচ্ছিল, এবং আপনারা এটিও অবগত আছেন যে গতকাল কয়েকটি মিডিয়া অনলাইনে তাদের মেজর রাশেদের মৃত্যু সম্পর্কে নিউজ করেছিল, মুহূর্তের মধ্যেই আবার তারা সেটি ডিলিট করে দেয়। অর্থাৎ যে সময় সাধারণ মানুষের কাছে তথ্য সরবরাহ করা দরকার, আমাদের মিডিয়াগুলো সেই সময় তথ্য সরবরাহ করতে পারছে না। কেন এটি হচ্ছে, এর পিছনে আসলে কী কারণ রয়েছে? আমি উদাহরণস্বরূপ বলতে চাই যে গতকাল দেশ রূপান্তর একটি নিউজ করেছিল, পরবর্তীতে সেই নিউজ যারা শেয়ার দেয় তাদের টাইমলাইনে আপনি দেখবেন যে লিঙ্কে ক্লিক করলে আপনি নিউজ আর পাবেন না। এই বিষয়ে আমি আমার এই পেজে এবং আমার এই যে পেজ এই সেম নামে আমার ফেসবুক আইডি রয়েছে তুলে ধরেছি। এছাড়া সময় টেলিভিশন তারাও একইভাবে তাদের ওয়েবসাইট থেকে তাদের নিউজ সরিয়ে ফেলেছিল, এবং এরকম আরও যারা নিউজ করেছিল প্রত্যেকে তাদের নিউজ তাদের ওয়েবসাইট থেকে তাদের ফেসবুক পেজ থেকে নিউজ সরিয়ে ফেলেছিল। কেন এমনটি হয়েছিল এবং কেন এমনটি হয় সেটি আমার আপনার সকলের জানার অধিকার রয়েছে। আসলে বাংলাদেশের যে গণমাধ্যম, এই গণমাধ্যম একদমই স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে না। যে মতামতগুলো যে সংবাদগুলো তাদের বিরুদ্ধে মানে সরকারের বিরুদ্ধে যায় বা বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যায় সেইগুলো তাদেরকে সরিয়ে ফেলতে বাধ্য করা হয়। এখন আমাদের এই মিডিয়ার ভাইয়েরা বা মিডিয়া হাউস এরাও আসলে তাদের যে এই গণমাধ্যমকে কেন্দ্র করে তাদের যে ব্যবসা এটাকে তারা টিকিয়ে রাখার জন্য তারা বাধ্য হয়েই তারা ওই যে তাদের বাধ্যবাধকতা তাদের থ্রেট সেটি তারা মেনে নেয়। আর এখানে আসলে নৈতিক পর্যায়ে যারা আমার সাথে যুক্ত হয়েছেন আমার লাইভটি শেয়ার দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আমি বুঝতে পারতেছি না যে আমার কথা আসলে আপনারা শুনতে পাচ্ছেন কি না। যাই হোক, আমি কথা চালিয়ে যাই। তো এই যে গণমাধ্যমের নৈতিক পরাজয়, হুমকির মুখে থ্রেটের মুখে তারা যে তাদের নিউজ ডিলিট করে দেয় এটি আসলে খুবই দুঃখজনক। যদি এভাবে একটি দেশের গণমাধ্যম চলতে থাকে তাহলে সেই দেশের মানুষের তথ্য পাওয়ার যে অধিকার, সত্য প্রচারের গণমাধ্যমের যে অধিকার সেটি কিন্তু লঙ্ঘিত এবং খর্বিত হয়। তো আমরা এ ধরনের গণমাধ্যম চাই না যারা এই ভয়ের কাছে মাথানত করবে। আমরা চাই যে বাংলাদেশে এমন গণমাধ্যম থাকুক যারা সময় মতো বস্তুনিষ্ঠ সংবাদ সাধারণ জনগণের কাছে দিবে। কিন্তু দেখেন যে মেজর রাশেদ খানকে হত্যা করা হলো, তার দীর্ঘ সময় শেষ হয়ে গিয়েছে কিন্তু সংবাদ মাধ্যমগুলো তারা নিউজ করার সাহস পায়নি। এভাবে তো আসলে হয় না। এভাবে আমরা একদিকে যেমন বলছে যে আমাদের মিডিয়ার স্বাধীনতা রয়েছে, গণমাধ্যম অবাধ, তারা যে কোনো তথ্য প্রচার করতে পারে, আবার আমাদের কাছে তো প্রুফ রয়েছে, উইদাউট প্রুফ আমরা কোনো কথা বলছি না। আমরা নিজের চোখের সামনে দেখেছি নিউজ হতে, নিজের চোখের সামনে দেখেছি নিউজ হওয়া হয়ে যেতে। তো এই হচ্ছে গণমাধ্যমের বর্তমান অবস্থা, এবং সাংবাদিকদেরও বর্তমান অবস্থা খুবই নাজেহাল। তারাও
সঠিক তথ্য সঠিক সময়ে তারা বলতে চাইলেও বলতে পারে না। এই যে বলতে পারছে না, এর কারণে যে আসলে বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি হচ্ছে, বাংলাদেশের মানুষ তাদের যে তথ্য পাওয়ার অধিকার রয়েছে, জানার অধিকার রয়েছে, সেটা যে খর্বিত হচ্ছে, তারা কিন্তু এই বিষয়গুলো গুরুত্ব সহকারে ভেবে দেখছে না। আমরা একই সাথে দেখতে পাই যে আমাদের এই গণমাধ্যমের বিভিন্ন মানে গণমাধ্যমে কর্মরত বিভিন্ন সাংবাদিকের মানে তাদের যে নৈতিক অধঃপতন, যখন যে সরকার আসে ক্ষমতায় সেই সরকারের সাথে লিয়াজি করে, সেই সরকারের প্রশংসা করে তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, কিন্তু এই কারণে যে আসলে গণমাধ্যমের অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে সেটি কিন্তু তারা বুঝছে না। আজকে দেখেন যে সব কিছু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক হয়ে গিয়েছে, এখন মানুষ আর গণমাধ্যমের অপেক্ষায় থাকে না যে গণমাধ্যম কি নিউজ প্রচার করবে, গণমাধ্যমে কাকে টক শোতে ডাকলো তার বক্তব্য শুনবে, এখন সব কিছু এই মিডিয়া থেকে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। এটি কিন্তু আমি মনে করি এই গণমাধ্যমের জন্য একটি নেতিবাচক একটি ব্যাপার, তাদের অস্তিত্বের জন্য একটি সংকটের একটি ব্যাপার, যে কারণে গণমাধ্যমের ভাইদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা এই ভয়ের কাছে মাথা নত করবেন না, এই ভয়ের কাছে আপনারা হেরে যাবেন না, আপনারা স্বাধীনভাবে একবার কাজ করার জন্য আপনারা যে গণমাধ্যমগুলো রয়েছেন বাংলাদেশে যারা কাজ করেন, সংবাদপত্র এবং যে টেলিভিশন হাউসগুলো, আপনারা এক জায়গায় বসেন, আলাপ আলোচনা করেন, আপনাদের অধিকার নিয়ে আপনারা সচেতন থাকেন, আপনাদের একটি মানে সংঘবদ্ধ একটি শক্তি দরকার, সেই সংঘবদ্ধ একটি ইউনিট আপনারা গড়ে তোলেন। আপনাদের অধিক আপনাদের যদি কাউকে হুমকি দেওয়া হয়, কাউকে যদি থ্রেট দেওয়া হয়, বিভিন্ন সংবাদ লিক করার জন্য বলা হয়, বিভিন্ন সরকারের প্রশংসামূলক নিউজ প্রচার করার জন্য বলা হয়, সেগুলো আপনারা সাধারণ জনগণের কাছে আপনারা বলেন যে আপনারা এইভাবে হুমকির সম্মুখীন হচ্ছেন, এভাবে থ্রেটের সম্মুখীন হচ্ছেন, আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, আপনাদের হয়ে আমরা কথা বলবো। এই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সর্বোপরি আমরা তরুণ সমাজ কাজ করছি, সেই তরুণ সমাজ আপনাদের পাশে থাকবে। আপনারা শুধু একবার সাহস করে সত্য, আমরা তো আপনাদের কাছে অন্য কোনো দাবি করছি না, আমরা দাবি করছি আপনারা সত্যকে প্রচার করুন। যাই হোক, মূল আলোচনায় আসি, এটি আমার আসলে গণমাধ্যমের ভাইদের প্রতি এক ধরনের মানে কি বলা যায়, ক্ষোভ বলা যায়, কারণ আমি নিজের জায়গা থেকে দেখছি যে মেজর রাশেদকে নিয়ে কোনো নিউজ হচ্ছে না, সময় মতো কি মানে কোনো নিউজ প্রচার করা হচ্ছে না, সাংবাদিকরা কথা বলছে না। তো যাই হোক, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রতিবাদ করেছি, আমাদের প্রতিবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। যখন এই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, তখন কিন্তু গণমাধ্যম এখন নিউজ করছে। গণমাধ্যম এক কথায় বলা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণের যে মানে আলোচনা, যে সমালোচনা, সেটিকে তারা মাথায় রেখেই তারা এই ধরনের সংবাদ বা মেজর রাশেদকে নিয়ে এখন টেলিভিশনগুলো দেখেন, সেখানেও সংবাদ তারা প্রকাশ করছে প্রত্যেকটা। আমি দেখেছি সময় টেলিভিশন তাদের ওয়েবসাইটে এখন নিউজ দিয়েছে, মানে তারা নিউজ ডিলিট করেছিল পরবর্তীতে যখন জিনিসটা ভাইরাল হয়ে গেছে সবার মুখে মুখে, এবং এখন এইটি বাংলাদেশের আলোচনার আলোচ্য বিষয়ের মধ্যে টপ নাম্বার ওয়ান একটি ব্যাপার, যে কারণে তারাও দেখলাম আবার নিউজ করেছে। তো এই গণমাধ্যম আমরা চাই না, আমরা চাই গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, তারা নির্ভয়ে কাজ করবে, তারা মানুষের কাছে সত্য জিনিস তুলে ধরবে এবং দেশের যে অবস্থা সেটির মানে পজিটিভ নেগেটিভ বিষয়গুলো মানুষের কাছে তারা তুলে ধরবে, এবং সেই দায়িত্ব সেই সাহস নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হবে, এটি তাদের কাছে প্রত্যাশা থাকলো। এখন মূল আলোচনায় আসি, সেটি হচ্ছে যে আজকে মেজর রাশেদ তাকে গুলি করে হত্যা করা হয়েছে, এরকম সে মানে বুঝতে পারছে যে যে কোনো একটা মানে সমস্যা হতে পারে, যে কারণে সে একজন মেজর হওয়ার পরেও সে কিন্তু তার হাত উঁচু করে দিয়েছে, অর্থাৎ আত্মসমর্পণ করেছে, তারপরেও কিন্তু সে রক্ষা পায়নি। দিস ইজ দ্য পয়েন্ট। তাহলে আমাদের সাধারণ জনগণ তাদের কি অবস্থা একবার কল্পনা করছেন, যেখানে একজন মেজর অবসরপ্রাপ্ত, সে তার পরিচয় দেওয়ার পরেও সে রক্ষা পায় না, সেখানে আমাদের সাধারণ জনগণ তাদের নিরাপত্তা কোথায়? আমরা মানুষের নিয়ে কাজ করার কারণে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে বিভিন্ন তথ্য আসে, সব তথ্য আসলে প্রকাশ করতে পারি না, প্রকাশ করার পরিস্থিতি নাই, সব কিছু প্রকাশ করাও যায় না। তো যাই হোক, শুধু এতটুকুই বলতে চাই যে এই যে আপনি দেখেন না বিভিন্ন জায়গায় আপনার
মানে ইয়াবা মামলা, পকেটে ইয়াবা পেয়েছে, এগুলো কিছু কিছু সত্য, আবার কিছু কিছু মিথ্যা। অর্থাৎ অনেক সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়েছে। আমরা জানি সেই কাউন্সিলর একরাম, সে কেন মারা গেল, কেন ক্রস ফায়ার দেওয়া হলো, তার নামে যে অভিযোগ দেওয়া হয়েছিল আদৌ কি সত্য না মিথ্যা, সেটার রহস্য কিন্তু এখনও উদ্ঘাটন হয়নি। আমাদের চোখে এখনও সেই একরামের স্ত্রী, তার সন্তানরা কাঁদছে, সেটি কিন্তু এখনও আমাদের চোখের সামনে ভাসে, আমাদের কানে এখনও বাজে যে বাবা তুমি কাঁদছো কেন। হয়তো আমরা একজন একরামের, তার পরিবারের এই কান্না আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শুনতে পেয়েছি। এরকম শত শত একরাম, শত শত রাশেদ, তাদের প্রাণ গেছে, অপরাধী নিরপরাধী, তাদেরকে এরকম ক্রস ফায়ারের শিকার হতে হয়েছে। এই পুলিশ বাহিনীকে এই ধরনের যাকে তাকে যখন তখন কথায় কথায় এইভাবে গুলি করার অধিকার, রাইট কে দিল, কোথা থেকে তারা পেল এই সাহস? আপনি দেখেন যে একজন মানুষ, সে গাড়ি থেকে নেমে সে হাত উঁচু কর, মানে সে আত্মসমর্পণ করলো, এরপরে মানে গুলি করা হলো তাকে কয়েক রাউন্ড। এই যে গুলি করার একটি ট্রেন্ড বাংলাদেশে, যেখানে সেখানে আমরা শুনতে পাই গুম হয়েছে, খুন হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, এটি কেন হচ্ছে? এটি তো আসলে শুভ লক্ষণ নয় একটি দেশের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, একটি মানে সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্য, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, সেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এটি আসলে স্বাভাবিক ঘটনা নয়। এই ঘটনা নিয়ে আমাদের সকলেরই উচিত কথা বলা, প্রতিবাদ করা। কথা না বললে, প্রতিবাদ না করলে কোনো কিছু হবে না। আপনি দেখেন যে এই মেজর রাশেদের কাহিনী মানুষ জানতোই না, মানুষ কথাই বলতো না, কিন্তু প্রতিবাদ করার কারণে আমরা তরুণ সমাজ এগিয়ে এসেছি। আমরা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য যে নৈতিকভাবে যে দায়িত্ব নিয়েছি, সেই দায়িত্ববোধ জায়গা থেকে আমরা কথা বলার কারণেই, প্রতিবাদ করার কারণেই আজকে দেখেন যে এই বিষয়টি এখন খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এটি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। এটি নিয়ে এখন টেলিভিশনে, মিডিয়াতে নিউজ হচ্ছে, টক শো হচ্ছে, কথা বলা হচ্ছে। যদি আমরা প্রতিবাদ না করতাম, ওই যে মানুষের মধ্যে যে ভয় ঢুকে গেছে না, ওই ভয়টা যদি আমরা ভাঙাতে না পারি না, তাহলে যে দেশের কত বড় ক্ষতি হবে সেটি আপনি নিজে যখন এই ধরনের পরিস্থিতির শিকার হবেন তখন নিজে বুঝবেন, এবং আপনি অপেক্ষা করলে কিছুদিন পরে বুঝতে পারবেন। তো আমাদের সকলের উচিত এই মানুষের এখন ভয় ভাঙানো, মানুষের কাছে মানে মেসেজ পৌঁছে দেওয়া যে আপনারা ভয় পাবেন না, যেখানে অন্যায় হোক আপনারা প্রতিবাদ করবেন। আর এই প্রতিবাদ করার জন্য সামনে থেকে মানে মানুষকে ভয় ভাঙানোর জন্য শুরুটা করে দেওয়া দরকার, এবং সেই শুরু কিন্তু ছাত্র সমাজ, শিক্ষার্থীরা, তরুণ সমাজ, তারা কিন্তু সেই শুরুটা করেছে। আপনাদের সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা ভয় পাবেন না, একদমই ভয় পাবেন না, সত্যকে সত্য বলুন। সত্য বলে যদি আপনার মৃত্যু হয় তাতে ক্ষয় নাই, মৃত্যু একমাত্র সৃষ্টি মানে আল্লাহ যে সময় লিখে রেখেছে আপনার কপালে, আপনি যেখানেই থাকেন না কেন আপনার মৃত্যু হবে। আপনি যদি ওই খাটের নিচে গিয়ে পালিয়ে থাকেন, সেখানেও আপনি স্ট্রোক করে মারা যেতে পারেন। আপনি যদি রাজপ্রাসাদে থাকেন, বিলাসিতা নিয়ে বা খুব সেফটি নিয়ে থাকেন, সেখানে আপনার কপালে যখন মৃত্যু লেখা থাকবে তখনই আপনার মৃত্যু হবে। আমরা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়ে আমরা এটি দেখে এসেছি যে আমরা মানে মানে খুব আত্মবিশ্বাসের সাথে বলছি যে আমরা নিজের জায়গা থেকে দেখেছি, আমাদের কাছ মনে হয়েছে যে হয়তো আর বাঁচতে পারবো না, কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, এই মানুষের দোয়ায় আমরা ফিরে এসেছি। তো সেই জায়গায় বসে একমাত্র আল্লাহ আপনাকে বিপদের মুখোমুখি করতে পারে, আবার তিনিই আপনাকে সেভ করতে পারে। তার উপর ভরসা রাখুন, উপরে যিনি আছেন তার উপর ভরসা রেখে আপনি সত্যকে সত্য বলে যদি মৃত্যু, সেই মৃত্যুর কোনো ক্ষয় নাই।
যাই হোক, আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে কাল সেখানে স্থানীয় লোকজন তারা বিবৃতি দিয়েছে যে কিভাবে এই মেজরকে হত্যা করা হয়েছে। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ওই যারা প্রত্যক্ষদর্শী, যারা সাক্ষী দিয়েছে, তাদের নিরাপত্তা দাবি করছি। এই মানুষগুলোর জান মালের যেন কোনো ধরনের ক্ষতি না হয়, এই মানুষগুলোরকে যেন চুপ করার জন্য থ্রেট না দেওয়া হয়, সেই বিষয়ে আমাদের সাধারণ মানুষকে, শিক্ষার্থীদেরকে আমাদের সচেতন থাকতে হবে। আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে যে যখন মেজর রাশেদকে গুলি করে হত্যা করা হলো, তখন ওইখানে একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল মেজর রাশেদের ক্যামেরাম্যান সিফাত। আমরা জেনেছি যে সিফাত এখন পুলিশের হেফাজতে রয়েছে। এখন এই সিফাতের নিরাপত্তা ধরনের শঙ্কা বোধ কাজ করছে, এই সিফাতকে আবার ভয় দেখানো না হয়, এই সিফাতকে ভয় দেখিয়ে আবার বিভিন্ন কথাবার্তা বলানো না হয়। যারা আমার সাথে যুক্ত হয়েছেন, আমার কথাগুলো আপনারা শেয়ার করে দিবেন। এই কথাগুলো আসলে সবারই জানা দরকার। ওই যে আমি যে কথা বলি যে মানুষের ভয় ভাঙাতে হবে, মানুষ যেন আমাদের কথাগুলো শুনে অন্তত তারাও সাহসের সাথে কথা বলে। আপনারা তো নিজেই প্রমাণ যে মানুষ ভয়ে কথা বলছিল না, এখন কিন্তু সেই ভয়টা ভেঙে গেছে। তো যাই হোক, আমরা সিপাতের নিরাপত্তা নিয়ে মনে করছি যে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হতে পারে, এবং এখনও পর্যন্ত আমরা যা জানছি হয়তো তদন্তে তার উল্টিও দেওয়া হতে পারে। আমরা বিভিন্ন সময় এটিও দেখেছি যে যে ধরনের ঘটনা ঘটেছে, যারা তদন্ত করার দায়িত্বে থাকেন, যে তদন্ত কমিটি গঠিত হয়, তারা মানে ভিন্ন ধরনের, অর্থাৎ তদন্ত তারা উল্টিয়ে দেয়। যে ঘটনা ঘটেছে দোষীকে আপনার মানে নির্দোষ বানিয়ে দেয়, আবার নির্দোষকে অপরাধী বানিয়ে দেয়। তো এটি যেন না হয়, যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা সাধারণ জনগণ প্রতিবাদ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তদন্ত করতে হলে অবশ্যই সেটি 100% সেটি সঠিক হতে হবে, এবং যে ঘটনা ঘটেছে সেটি প্রকাশ করতে হবে। আর এই কারণে যারা সাক্ষী প্রত্যক্ষদর্শী, তাদের জবানবন্দি, তাদের সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটিও জানতে পেরেছি যে যখন আপনার মেজর আরিফকে যখন গুলি করে মাটিতে, সে যখন লুটিয়ে পড়েছে, তখন পাশ দিয়ে একজন সে ওই মানে মেজর আরিফের বক্তব্য নিতে যায়, ভিডিও করতে যায়, তার মোবাইলটিও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ প্রকৃত ঘটনা সেটি কিন্তু প্রচার করতে দেওয়া হয়নি। এবং আপনারা শুনে থাকবেন যে সেই সার্জেন্টের মোবাইল, তার আইডি কার্ড, মেবি আইডি কার্ড, যাক তার মোবাইলটা নিয়ে যাওয়া হয়েছে। কেন কেন নিয়ে যাওয়া হলো? সে তখনও পর্যন্ত নাকি জীবিত ছিল। তো দেখেন যে আমরা এটিও জানতে পেরেছি যে কক্সবাজার হাসপাতালে, সদর হাসপাতালে মেবি, সেখানে নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করা হয়েছে। অর্থাৎ এই মেজর রাশেদের মৃত্যু নিশ্চিত করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে সে যে বেঁচে যাবে সেই সুযোগটি কিন্তু রাখা হয়নি, এবং সে নিতাই দিয়েছে সাবেক মেজর। তারপরেও তাকে কোনো অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়নি, তাকে একটি মিনি ট্রাকে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনীর একজন সদস্য, যিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নিরাপত্তার কার্যে নিয়োজিত ছিলেন, তার ভাগ্যে এ ধরনের পরিণতি। তিনি মৃত্যুর আগে তাকে যে হাসপাতালে নিয়ে যাবে, সেখানেও ট্রাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়গুলো একটু ভাবুন, বিষয়গুলো ঠান্ডা মাথায় একটু ভাবুন যে একজন মেজরের ভাগ্যে যদি এই পরিণতি হয়ে থাকে, তাহলে একজন সাধারণ মানুষের ভাগ্যে কী ধরনের পরিণতি হতে পারে? একজন মেজর যদি এভাবে হয়রানির শিকার হয়ে থাকে, তাহলে একজন সাধারণ মানুষ কীভাবে, কী ধরনের হয়রানির শিকার হতে পারে? আমাদের এক ছোট ভাই নূর হোসেন, তার বাসা টেকনাপে, সে নুসরাত হত্যার পরে প্রতিবাদ জানিয়েছিল, সেখানে একটি প্রতিবাদী প্রোগ্রাম হয়েছিল, সেখানে অংশ নিয়েছিল, ফেসবুকে লেখালেখি করেছিল। ঠিক এই কারণে সেই সময় এই নূর হোসেনকে প্রদীপ থানায় আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করে। আমি তার সাথে কথা বলেছিলাম, আমি তার সাথে কী ধরনের কথা হয়েছিল সে কি সেটির রেকর্ডও আমার কাছে ছিল। এই প্রদীপ কুমার দাস আমাকে জানিয়েছিল যে
তার কাছে ইয়াবা পাওয়া গেছে। অথচ এই ছেলেটি সিগারেট পর্যন্ত খায় না, সে মাদ্রাসায় পড়াশোনা করে। তার ওই একটি ক্ষোভ কেন প্রতিবাদ করা হলো নুসরাতকে নিয়ে? কেন ফেনীর ঘটনা কেন কক্সবাজারে যাবে, কেন কক্সবাজারে প্রতিবাদ করা হবে বলেন? এটি হতে পারে পুলিশের কাছ থেকে এই ধরনের বক্তব্য কি কাম্য? কিন্তু অসিফ প্রদীপ এই একই কথা বলেছিল এবং এই নূর হোসেনের জীবন থেকে একটি বছর নষ্ট করে দিয়েছে, তার একটি পড়াশোনার একটি বছর গ্যাপ গিয়েছে। তো এইভাবেই নিরীহ মানুষকে নির্যাতন, নিপীড়ন, হয়রানি শিকার হতে হচ্ছে। বিশেষ করে আমরা আজকে আমার পেজে নক এসেছে, অনেকে মেসেজ করে জানিয়েছে যে কক্সবাজারে এই ধরনের হয়রানি শিকার বেশি হতে হয়, মানে টেকনাফ দিয়ে নাকি মাদকের কারবারটা বেশি হয়, যে কারণে ওই এলাকায় যারা থাকে তাদেরকে নাকি এই ধরনের হয়রানির বেশি শিকার হতে হয়। কথায় কথায় তাদেরকে মানে বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হয়, চাঁদা দিতে হয়। আমাদের কাছে অতীতেও এই ধরনের তথ্য এসেছে। সাংবাদিক ভাইরা এবং গোয়েন্দা সংস্থার ভাইরা, আপনারা যদি খুব ভালোভাবে তদন্ত করেন তাহলে আপনারা এটি জানতে পারবেন। এই সাধারণ মানুষ কেন হয়রানির শিকার হবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তো জনগণের সেবক, তাদের একমাত্র দায়িত্ব জনগণের সেবা করা। অথচ সেই সেবা না করে তারা এখন কি মানুষের হয়রানির কাজে তারা নিয়োজিত হয়েছে। একজন মেজরের বুকে গুলি মানে এই গুলি সারা বাংলাদেশের মানুষের বুকে বিদ্ধ হয়েছে, যে কারণে আজকে বাংলাদেশের মানুষ মিডিয়াতে আসুক আর না আসুক, টেলিভিশনে আসুক আর না আসুক, সংবাদ মাধ্যমে আসুক আর না আসুক, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবের মাধ্যমে জেনে গিয়েছে তারা আজ হবে, তারা ফেটে পড়েছে। আপনি দেখেন যে সত্যকে কখনো আপনি লুকিয়ে রাখতে পারবেন না। সত্য কিন্তু আপনার টেলিভিশন, আপনার সংবাদ মাধ্যম তারা সত্য প্রচার করেনি, তো এই সত্য কি আপনার বসে রয়েছে? এই সত্য ঠিকই মানুষের কানে কানে পৌঁছে গিয়েছে। গ্রামগঞ্জের পাড়া মহল্লার প্রত্যেকটি মানুষ এখন এই ঘটনা জানে। সত্যকে আপনারা মিডিয়ার বাইরে যদি প্রচার করতে না চান, না পারেন, আপনারা মাথায় রাখবেন এই সত্য যেভাবেই হোক এটি মানুষের কানে কানে চলে যাবে। আপনি দেখবেন যে এক জায়গায় আপনি ওই অজাকার সাপ দেখলেন, আপনি মাটি চাপা দিলেন, ঠিক আছে, অনেক মাটিতে ঢেকে দিলেন, দেখবেন যে ওই সাপ ওই মাটির এক জায়গা থেকে না এক জায়গা থেকে সে বের হয়ে যেতেছে। এটি হচ্ছে ওই সত্য। এই সত্য আপনি যতই মানে লুকানোর চেষ্টা করেন এটি বিভিন্নভাবে এটি বের হয়ে আসবে। তাই সাংবাদিক ভাইদেরকে আবারও বলতে, আপনারা সত্য প্রচার করুন। আপনারা যদি সঠিক নিউজ মানুষের কাছে পৌঁছে দেন, মানুষ তথ্য পাবে, মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হতে পারবে। এজন্য আপনাদের অনেক দায়িত্ব। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, এদেশের যারা রাজনীতি করে তাদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব আপনারা পালন করুন। আপনাদের দিকে দেশের জাতি তাকিয়ে রয়েছে, দেশের সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে। আপনাদের এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এদেশের মানুষের আর যারা রাজনীতি করে তাদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। আশা করি আপনারা আপনাদের সেই গুরু দায়িত্ব আপনারা পালন করবেন এবং দেশের মানুষের কাছে আপনারা সঠিক তথ্য পৌঁছে দিবেন। এটি হচ্ছে আমাদের আপনাদের কাছে প্রত্যাশা। যাই হোক, আরেকটি ব্যাপার বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা শুনেছি যে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের চারজন কি তিনজন ছাত্রছাত্রী মেজর রাশেদের সাথে সেখানে ছিল, তো একজনকে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ হেফাজতে, আর দুইজন মেবি রেস্টুরেন্টে ছিল। তো সেই দুইজন, তাদেরও নিরাপত্তার ব্যাপারে বলছি যে তারা এখন কোথায় আছে, তাদেরকে আবার বিভিন্নভাবে মাদক বা ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয় কি না সেটির ব্যাপারেও আমাদের সচেতন থাকা দরকার, আমাদের কথা বলা দরকার। সর্বোপরি মেজর রাশেদ তো মারাই গেছে, তাকে নিয়ে যারা কথা বলেছে, তার যারা প্রত্যক্ষ সাক্ষী, যারা তার সঙ্গী, কোনো ধরনের ক্ষতি না হয়, তাদেরকে যেন হুমকি দেখিয়ে চুপ করে না দেওয়া হয়, এটি আমাদের পক্ষ থেকে দাবি। এবং আমরা এই বিষয়ে সচেতন রয়েছি, আমরা সোচ্চার রয়েছি। যদি কোনো ধরনের থ্রেটের সম্মুখীন তাদের হতে হয়, আমরা দেখি যে তারা বিপদের মুখোমুখি হচ্ছে, তাহলে আমরা কিন্তু কঠোর প্রতিবাদ করবো।
এবং সেই প্রতিবাদ কিন্তু রাজপথে গড়াতে বাধ্য হবে। আমরা একটি সুস্থ ধারার রাজনীতি চাই, আমরা চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা শুধুমাত্র জনগণের সেবায় নিয়োজিত থাকবে। আমরা চাই যে এই সাধারণ মানুষ কোনোভাবেই হয়রানির শিকার হবে না এবং দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার যে সমান, যেটি সংবিধান দিয়েছে, সেই অধিকার রক্ষার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশপ্রেমের জায়গা থেকে মহান মুক্তিযুদ্ধে যে চেতনা নিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সাম্য, সামাজিক সুবিচার, এগুলো রক্ষার জন্য তারা কাজ করবে। মানবিক মর্যাদা, এই বিষয়গুলো রক্ষার জন্য তারা কাজ করবে। যদি এর ব্যতিক্রম কিছু হয় তাহলে কিন্তু দেশ ধ্বংসের দিকে যাবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি ভালো থাকে, দেশের রাজনীতিবিদরা যদি ভালো থাকে, তাহলে দেশ ভালো থাকে। আজকে দেখেন যে আমরা বিভিন্নভাবে আসলে শুনতে পাই, আসলে অনেক কথা আসলে বেশি বলাও যায় না, বললেও আবার বিভিন্ন সমস্যা, মানে এই যে প্রতিবাদ যতটুকু করছি হয়তো এতটুকু করা যাবে না, যে কোনো সময় গুম হয়ে যেতে পারি, খুন হয়ে যেতে পারি। নিরাপত্তা নাই তো, একদমই নিরাপত্তা নাই। একজন মেজর যেখানে তার পরিচয় দেওয়ার পরে নিরাপত্তা পায় না। আমির রাশেদ খান, আমরা ছাত্র অধিকার পরিষদের যারা রয়েছে, তাদের নিরাপত্তা কোথায়? আমরা তো আমাদের বিভিন্নভাবে আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে গুম করে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা একমাত্র আল্লাহর অশেষ রহমতে এখনও পর্যন্ত বেঁচে আছি। আল্লাহ ছাড়া আর কেউ আসলে আমাদের বাঁচিয়ে রাখতে পারতো না, একমাত্র তিনিই আসলে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এবং আমরা যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ আমরা মানুষের অধিকার আদায়ের জন্য আমরা কথা বলে যাব, আমরা সংগ্রাম করে যাব। যেহেতু আমরা নৈতিকভাবে এই দায়িত্ব নিয়েছি, দায়িত্ব যখন নেওয়া হয়, মানুষ যখন দায়িত্ব দেয়, তখন সেখান থেকে আসলে অনেক সুবিধাবাদী বাংলাদেশে রয়েছে। শুরুর দিকে দেখবেন যে মেজর রাশেদকে নিয়ে কথা বলে নাই বা বলতো না, কিন্তু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কখনোই চুপ থাকে না। তারা যেখানে যে ধরনের অন্যায় হোক না কেন, তাদের দৃষ্টিতে, জনগণের দৃষ্টিতে যদি মনে হয় এখানে আইন বহির্ভূত কিছু হয়েছে, এখানে কারোর অধিকার হরণ করা হয়েছে, তার সাথে অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, তাহলে আমরা কথা বলি এবং এই কথা বলা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। আমরা চাই যে মানুষের সাহসটা দিয়ে, আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে, সামনে থেকে কথা বলে এই মানুষের সাহসটা আমরা জুগিয়ে চলছি। আপনারা দোয়া রাখবেন যে আমরা এভাবে যেন মানুষের সাহস দিয়ে যেতে পারি, মানুষের হয়ে আমরা কথা বলতে পারি। যারা আমার সাথে যুক্ত হয়েছেন, আপনাদের কাছে সবসময় সতর্ক থাকার অনুরোধ। এবং আমরা আসলে একটি কথা আমি বলতে চাচ্ছি, আবার মনে হচ্ছে না বললে এখনও হয়তো রাতেই মানে যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে, কারণ আমাদের উপর টার্গেটটা বেশি। আপনি দেখেন যে এই মেজর রাশেদকে নিয়ে কেউ কথা বলে নাই। মেজর রাশেদকে নিয়ে কয়েকজন সাংবাদিক ভাইরা, যাদের নাম এখন না বলি, তারা কথা বলেছে এবং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা কথা বলেছে। কিছুদিন আগে আপনারা দেখবেন যে আমি আরেকটি ঘটনা নিয়ে অন্য একদিন লাইভ করবো, সেটিও খুব গুরুতর একটি ব্যাপার। শুধু এতটুকু বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে জঙ্গি অভিযোগে আটক করা হয়েছিল, কেউ কথা বলছিল না। পরবর্তীতে মানে তার রুমমেট আমার সাথে যোগাযোগ করে আমাকে বিস্তারিত খুলে বলে, এর পরবর্তীতে আমি লাইভ করি, কথা বলি, বিভিন্নভাবে তথ্য উপাত্য সংগ্রহ করে আমি তুলে ধরার চেষ্টা করি এবং ছেলে যে জঙ্গি না সেটি কিন্তু প্রমাণের চেষ্টা করি। পরবর্তীতে যাই হোক, আল্লাহর অশেষ রহমত যে সেই ছেলেটি এখন মুক্তি পেয়েছে, কিন্তু তার পরিবার এখন বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে। কক্সবাজার জেলার মহেশখালী থানার একজন সাংবাদিক দেখলাম উল্টাপাল্টা লিখছে, তার ব্যাপারে আমি একটি লাইভ করব। সে দেখলাম আমার বিরুদ্ধে অনেক কথাবার্তা লিখছে, আমি নাকি জঙ্গিদের সাপোর্ট নিচ্ছি, এবং সে বলছে যে যে পুলিশের নাকি নৈতিক পরাজয়, এই ধরনের কথাবার্তা সে বলছে, তাকে কেন ছেড়ে দেওয়া হলো। তো আমি সন্দেহ আজকে সেই ফরাদের ভাই, বড় ভাই প্রবাস থেকে আমাকে ফোন দিয়েছিল, তার কথাবার্তা শুনে মনে হলো তারা অনিরাপত্তাহীনতায় ভুগছে। তো সেই বিষয়টি নিয়ে আমি অন্য একদিন লাইভ করব। এখন যেহেতু আমরা মেজর রাশেদ, এই সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য মারা গেছে, তার নিয়ে কথা বলছি। তো যাই হোক, এই যে জঙ্গি অভিযোগ বলেন আর যে অভিযোগ, মাদকের অভিযোগ, যেটাই হোক না কোনো, অন্যায়ভাবে মানুষকে হয়রানি করা হলে আমরা প্রতিবাদ করব। আপনারা যারা ছাত্র অধিকার পরিষদের, আপনারা যারা সমর্থক রয়েছেন, যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা ছাত্র অধিকার পরিষদকে ভালোবাসেন, তাদের কাছেও একই অনুরোধ যে আপনারা এই বিষয়গুলো আপনারাও কথা বলবেন। দেখবেন আপনার দেখা থেকে আরও দশজন কথা বলছে। এভাবেই সারা বাংলাদেশে এই প্রতিবাদের বাণী ছড়িয়ে দিতে হবে। মানুষের মনের মধ্যে যে ভয় ঢুকে গিয়েছে, সেই ভয়টা ভেঙে ফেলতে হবে। আশা করি আমরা যদি সামনে থেকে সেই ভয়টা ভেঙে ফেলতে পারি,
তাহলে এই দেশের পরিবর্তন হবে, এদেশের মানুষ তার অধিকার ফিরে পাবে। এবং এই মেজর রাশেদ খানদের যে নির্মমভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে, এই হত্যা বন্ধ হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা রাজনীতিবিদ যারা রয়েছি, আমরা ছাত্র নেতা যারা রয়েছি, আমরা যারা বিভিন্ন সংগঠন করি, আমরা যারা যারা অ্যাক্টিভিস্ট রয়েছি, আমরা সবাই আসুন ঐক্যবদ্ধ হই। আমরা আমাদের নিজেদের মধ্যে কিছু মতপার্থক্য থাকলে সেটি আমরা ভুলে গিয়ে দেশের এই যে একটি ক্রাইসিস, একটি রাজনৈতিক দুর্যোগ বলা যায়, একটি সরকার কীভাবে ক্ষমতায় রয়েছে আপনারা জানেন, যে সেই সরকারের যদি কোনো ধরনের জবাবদিহিতা না থাকে তাহলে কিন্তু এরকম অন্যায়, অত্যাচার, নিপীড়ন, জুলুম, হয়রানি এর পরিমাণ কিন্তু বেড়ে যায়। এবং এই রাষ্ট্রে এখন সেটিই চলছে, এই রাষ্ট্রে এখন সেই অবস্থায় বিদ্যমান রয়েছে। যে যার মতনই মানে এক এক সময় এক এক ইস্যু দেখেন, শান্তি নাই, আপনি কখনোই শান্তি পাবেন না। শান্তি কোথায়? আমি তো দেখছি একের পর এক অস্থিরতা। রাষ্ট্রের যদি যারা এই রাষ্ট্রের দায়িত্বে রয়েছে, যারা রাষ্ট্রের প্রতিনিধি রয়েছে, তারা যদি তাদের যদি কোনো ধরনের জবাবদিহিতা না থাকে তাহলে কিন্তু এরকম অস্থিরতা চলতেই থাকে। একটি দেশের জন্য এটি আসলে মঙ্গলজনক নয়। একটি দেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সে দেশের মানে স্থিতিশীল অবস্থা, সে দেশের মানুষের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, সে দেশের মানুষের বাক স্বাধীনতা, ভোটাধিকার, এগুলো থাকা দরকার। এই জিনিসগুলো না থাকার কারণে কিন্তু এইসব হচ্ছে, এটি হচ্ছে মূল জায়গা। যে আজকে পুলিশ দেখেন কোথায় কোথায় গুলি করছে, কেন এই গুলি করার অধিকার কে দিয়েছে? আপনি দেখেন জাতীয় নির্বাচনের সময় কী হয়েছে, এই পুলিশ বাহিনী অন্যান্য যারা ভিন্ন মতের রয়েছে তাদেরকে মাঠে নামতে দেয়নি, তাদেরকে আগের দিন জেলে নিয়ে গিয়েছে। ঠিক আছে, এই অবস্থা আসলে খুবই দুঃখজনক, এই বিষয়ে আমাদের প্রতিবাদ করতে হবে, অন্যথায় দেশের অবস্থা খারাপের দিকে যাবে। আসুন আমরা এই দেশের মানুষকে নিরাপদ রাখার জন্য, এই দেশকে রক্ষার জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা কথা বলি, কাজ করি। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পরবর্তীতে কোনো আপডেট পেলে আমি আবার লাইভে এসে কথা বলবো। আমার কাছে আজকে মনে হয়েছিল যে মানে একজন মেজর যেখানে এভাবে নির্বিচারে হত্যার শিকার হচ্ছে, সেখানে সাধারণ মানুষ তারা না জানি কী অবস্থার মধ্যে রয়েছে। আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ আসে, আমরা জানতে পারি যে এখানে এভাবে তাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এখানে এভাবে কাউকে হত্যা করা হয়েছে, এভাবে গুম করা হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা আসলে দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করি, যে কারণে আমাদের মানে সবসময় একের পর এক তথ্য, সবসময় একের পর এক দুঃসংবাদ আমাদের কাছে এসেই থাকে। আর এই কারণেই আমরা আমাদের মন মানসিকতা সবসময় ঠিক থাকে না। আসলে যখন এই দুঃসংবাদগুলো একের পর এক আসতেই থাকে তখন আসলে ভালো লাগে না। সত্যি কথা বলতে গেলে আমরা চাই একটি পরিচ্ছন্ন রাজনীতি বাংলাদেশে, মানে রাজনীতির উত্থান হোক এবং দেশে মানুষ স্বাধীনতা ফিরে পাক, মানুষ তার নিরাপত্তা পাক, আমরা এটাই চাই। আর এই কারণেই আমরা কাজ করে যাচ্ছি, আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যদি একে অপরের পাশে থাকতে পারি, একজন আরেকজনের বিপদে এগিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থার পরিবর্তন হবে। অন্যথায় কিন্তু বর্তমান অবস্থার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। পরিবর্তন শুধু আপনারাই করতে পারেন, আপনাদের শক্তি রয়েছে, সাধারণ জনগণ আপনারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে কিন্তু এই পরিবর্তন সম্ভব। এই পরিবর্তনের জন্য আপনাদের অগ্রণী এবং সাহসিকতা দরকার। আপনারা যদি অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসেন, যদি সাহস করে এগিয়ে আসেন, আপনি দেখেন যে আমরা যদি সেই 1971 সালে আমরা যদি ভয় পেয়ে আমরা পিছনে ফিরে যেতাম, আমরা যদি আমাদের স্বাধীনতা না চাতাম, আমরা যদি না বলতাম যে প্রয়োজনে রক্ত লাগলে রক্ত দিব, তবুও আমাদের বাংলাদেশের মানুষের স্বাধীনতা লাগবে, যদি এই কথা আমরা না বলতে পারতাম, তাহলে কিন্তু আজকে আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে আমরা মাথা তুলে দাঁড়াতে পারতাম না। সাহস করে আমাদের সেই সময়কার আমাদের দেশপ্রেমিক ভাইয়েরা যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যে কারণেই কিন্তু আমরা একটি বাংলাদেশ পেয়েছি। তারা যদি কাপুরুষের মতন পিছনে চলে যেত বা তারা মাথা নত করে নিত, তাহলে কিন্তু আজকে বাংলাদেশ আমরা পেতাম না। আমরা যে বাংলা ভাষায় যে এত কথা বলতেছি, এই কথা বলারও সুযোগ থাকতো না। সেই হিন্দিতে আমাদের কথা বলা, সরি, উর্দু ভাষায় আমাদের কথা বলা লাগতো। যাই হোক, আশা করি আপনারা যতক্ষণ না পর্যন্ত এই আপনার আমাদের মেজর দেশপ্রেমিক সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য, তাকে যে হত্যা করা হয়েছে, বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনারা সোচ্চার থাকবেন, প্রতিবাদ চালিয়ে যাবেন। তদন্ত নামে যেন এই যে মাসের পর মাস, বছরের পর বছর না নেওয়া হয়, সেটি আমাদের পক্ষ থেকে দাবি থাকবে, যে তদন্ত অতি দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করা হোক। এবং আমি আমার টাইমলাইনে একটি
লেখা দিয়েছি, আপনারা দেখবেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমরা চাই যে এই তদন্ত কমিটির পুনর্গঠন করা হোক। সেনাবাহিনীর পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে পুলিশ এবং সেনাবাহিনী এই যৌথ বাহিনীর মাধ্যমে তদন্ত কমিটি গঠন করা হোক। সেই সেনাবাহিনীর দাবির সাথে একমত জানিয়ে বলছি যে একটি নিরপেক্ষ এবং যে তদন্ত কমিটির উপর মানুষের আস্থা বা ভরসা থাকে সে ধরনের একটি তদন্ত কমিটি আপনারা পুনর্গঠন করেন। সেখানে 8 সদস্যের একটি তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজকর্মী, মানব অধিকার কমিশনের একজন দায়িত্বরত ব্যক্তি, একজন সচিব পর্যায়ের একজন ব্যক্তি এবং মানে এরকম সুশীল সমাজের একজন, এরকম সেনাবাহিনী থেকে একজন মেজর পর্যায়ের বা তার থেকে উচ্চ পদস্থ একজন ব্যক্তি এবং একজন ডাক্তার, এরকম একটি টিম নিয়ে আপনারা তদন্ত কমিটি গঠন করতে পারেন। কারণ তাকে যে হত্যা করা হলো, কীভাবে হত্যা করা হয়েছে, এই বিষয়গুলো আসলে একজন ডাক্তারই খুব ভালোভাবে তিনি বুঝতে পারবেন। তো এখানে একজন ডাক্তারও দরকার, একজন বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক দরকার, একজন সমাজবিজ্ঞানী দরকার, একজন মানে মানব অধিকার কমিশনের একজন দরকার। এভাবে আপনারা একটি তদন্ত কমিটি গঠন করুন যে তদন্ত কমিটির উপর সাধারণ মানুষ আস্থা খুঁজে পায় এবং তারা মেনে নেয় যে ধরনের প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রতিবেদনটা সঠিক, এবং সর্বোপরি যারা সাক্ষী রয়েছে তাদের কড়া নিরাপত্তা দিতে হবে, কারণ তাদের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের বক্তব্যের মাধ্যমে আসলে তদন্ত কমিটি জানতে পারবে আসলে কী ধরনের ঘটনা ঘটেছিল এবং কী হয়েছিল। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।